আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে লিথিয়াম 3.7 যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলো আসলে তাদের কী পরিমাণ এম্পিয়ার থাকে তা আমরা একটা মিটারের মাধ্যমে, একটা ব্যাটারি চেকারের মাধ্যমে, টেস্টারের মাধ্যমে আপনাদের বোঝাবো। তো এখানে আমি দুটো ব্যাটারি আজকে হাতে নিছি, যে ব্যাটারিগুলো অত্যন্ত প্রচলিত এবং প্রচুর পরিমাণে বিক্রি হয়, মানুষ নিচ্ছে না। আসলে কি তারা ধোঁকা খাচ্ছে না অরিজিনালি তারা সুফল পাচ্ছে, সেটাই আজকে বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে লাল ব্যাটারিটা 18 ফেয়ার, এই ব্যাটারিটা আপনারা দেখুন এখানে দেওয়া আছে 7800 মিলিঅ্যাম্পিয়ার, পাশাপাশি আরেকটা ব্যাটারি আছে এখানে 4800 মিলিঅ্যাম্পিয়ার। 3.7 ব্যাটারি দুটোই, এই দুটি ব্যাটারি চলে মার্কেটে, বাজারে প্রচুর পরিমাণে। তো যাই হোক, আজকে আমরা এক এক করে দুটো চেকার করবো, কীভাবে করতে হয় সেটাও দেখাবো। তো যাই হোক বন্ধুরা, শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এখনই করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আপডেট ভিডিওগুলো আপনাদের হাতে আমি পৌঁছাতে পারি। তো শুরু করা যাক বন্ধুরা। যাই হোক বন্ধুরা, প্রথমে আমরা যে আল্ট্রা ফায়ার ব্যাটারিটা, যে ব্যাটারিটা 7800 মিলিঅ্যাম্পিয়ার দেওয়া আছে, আসলে এটা কত এম্পিয়ার দেওয়া আছে সেটা আমরা এখন দেখব। তো কিভাবে তার প্রসেসিং করতে হবে সেটা বোঝানোর জন্য, সেটা করার জন্য প্রথমে আমি ব্যাটারির পজিটিভ সাইডে লাল তার, নেগেটিভ সাইডে কালো তার আগে থেকেই সোল্ডারিং আয়রন দ্বারা অ্যাটাচড করে নিছি। এখন আমরা এই টেস্টার এম্পিয়ার টেস্টার যে মিটারটা আছে, যে চেকারটা আছে, তার মধ্যে আমরা সেট করব। সেট করে যে প্রসেসিংটা আমি এখন আপনাদের দেখাচ্ছি, তার আগে আমরা একটু সার্কিটটা দেখি। যেমন এখানে রেজিস্টর, যে দুই পাশে যে পিন আছে দুই পাশে একটা রেজিস্টর সেট করতে হবে, দুইটা করলেও হবে, সমস্যা নেই, তবে একটা করলে যথেষ্ট, যেহেতু আমরা একটা ব্যাটারি মাত্র এখানে চেক করব। এখানে বেশি ব্যাটারি আপনারা চেক করতে পারেন, বেশি ব্যাটারি আপনারা এটা দিয়ে চার্জ দিয়ে এম্পিয়ারের বুঝতে পারবেন কী পরিমাণে এম্পিয়ার ব্যাটারির মধ্যে আছে, সেটাও বোঝা সম্ভব। তো বন্ধুরা, আমি শুরু বলবো, যারা চ্যানেল দেখ আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আসলে বুঝবেন না। আর আমি মনে করি সবার এই এই টেস্টারটা প্রয়োজন, অনেকেই ব্যাটারি অনেক জায়গায় আমরা কিনে ঠকি, আসলে কোন ব্যাটারিটা ভালো আমি পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করবো, আরও অন্যান্য ব্যাটারিগুলো। তো যাই হোক, আমি যেটা এখন করতে হচ্ছে যে রেজিস্টরটা আমরা, এটা সাথেই থাকে রেজিস্টরটা, আলাদা কিনতে হয় না, 5W 7.5J যে রেজিস্টরটা, 7.5 ওহমসের রেজিস্টরটা, 5W আসলে রেজিস্টরটা, এটা সাথেই থাকে, এটা আলাদা কেনার প্রয়োজন নেই। সেটা আমরা সেট করলাম, অবশ্য ডিরেকশন দেওয়া আছে এখানে, ইন্ডিকেট করা আছে বোঝার যে কীভাবে সেট করতে হবে। আর আমরা যে পজিটিভ তারটা, আমরা পজিটিভ সাইড ইনের পজিটিভ সাইডে সেট করব, আর নেগেটিভ সাইডটা নেগেটিভ সাইডে সেট করব, তারপর দেখা যাবে আসলে কি করা কি হয়। এই ব্যাটারি প্রচুর পরিমাণে বিক্রি হয়, প্রাইসও অনেক কম, আমরা কিনি, তবে আসি কি আমরা তার সমাধান বের করবই, আসলে এই ব্যাটারিগুলো কতটুকু ভালো। কি পরিমাণে এম্পিয়ার ব্যাটারিতে দেয় আসলে, আমাদের সাথে কতটা ধোকাবাজি করে না সঠিক, সেটাই আজকে আমরা এখানে বুঝবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ বন্ধুরা, একটু সময় দিতে হবে, এটা দেওয়ার পর চার্জে ফেলে রাখতে হবে, হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা হতে পারে, ফেলে রাখতে হবে চার্জে, রাখলেই আস্তে আস্তে সে ভোল্ট এম্পিয়ার নেবে, এবং ভোল্ট এম্পিয়ার নেওয়ার পর যখন এম্পিয়ার ফুল হয়ে যাবে, যেহেতু এটা এম্পিয়ার টেস্টার বলা চলে, সে তারপর সে অফ হয়ে যাবে। তবে তার আগে আমাদের সেট করে নিতে হবে, আমাদের এটা সেট করার জন্য 3 ভোল্ট আমরা 3 সিলেক্ট করে রাখলে এটা সবচেয়ে বেটার হয়, 3.00 আমরা সেট করব। এখানে স্টার্ট বাটন আছে, ডাউন আপ আপ ডাউন বাটন আছে, আমরা আপে দিয়ে বা ডাউন দিয়ে আমরা করতে পারি। তো যাই হোক, আমরা ডাউন দিয়েই আমরা সরাসরি 12 থাকে, 12 থেকে আমরা কমতে কমতে 3.00 অর্থাৎ 3.0 আমরা নিয়ে আসবো, অর্থাৎ 3 ভোল্টে আমরা নিয়ে আসবো, তারপর স্টার্ট করব। 3.0 স্টার্ট, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে,
এখন থাকুক বাসাদন, তুমি একটু কাজ করো, আমি একটু ঘুরে আসি, এর মধ্যেই হয়ে যাবে। দেখা যাক, এক দেড় ঘন্টা লাগতে পারে, এক থেকে দেড় ঘন্টা আপনি অপেক্ষা করতে হবে। এম্পিয়ার নিচ্ছে, বোল্ট এম্পিয়ার দিয়ে শো করতেছে। তো বন্ধুরা, চা পানি খেয়ে নেবেন এর ভিতরে, তবে খেয়াল রাখবেন কখন শেষ হলো, শেষ হওয়ার পরে এটা ইন্ডিকেট করবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এক ঘন্টা পরেই আসছি অবশ্য, যদি আমি বয়সটা দিচ্ছি, দেখেন এখানে 0.184 এম্পিয়ার এই ব্যাটারিটা আছে, অথচ এখানে 7000 অর্থাৎ 7 এম্পিয়ার। তো হ্যাঁ, পাশাপাশি আরেকটা আমি একটু তো পুরোটা দেখেনি, ওইটা দেখেন লাল ব্যাটারিটা, হ্যাঁ 379 মিলি এম্পিয়ার, তার মানে 184 আর 379, ও মাই গড, অনেক।